উত্তর দিনাজপুর জেলাবাসীর বহু প্রতীক্ষিত নির্মীয়মান ডালখোলা বাইপাস আগামী 26শে জানুয়ারির প্রাককালই খুলে দেওয়া হবে বলে দাবি করলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকার। বৃহস্পতিবার তিনি এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ডালখোলা বাইপাস চালু হতে চলেছে সর্বসাধারণের জন্য। এদিন তিনি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জমিজটের কারণেই বাইপাস নির্মাণের কাজ শেষ হতে বিলম্ব হয়েছে। ন্যাশনাল হাইওয়ের বিভিন্ন প্রজেক্টের মধ্যে রায়গঞ্জ ডালখোলা সড়ক প্রজেক্ট গত ইংরেজি 2011 সালের 3রা জানুয়ারি এবং বিশেষত ডালখোলা বাইপাস ফ্লাইওভার সহ প্রজেক্টের কাজ গত ইংরেজি 2017 সালের 11ই সেপ্টেম্বর শুরু হয়, যা রাজ্য সরকারের ত্রুটিপূর্ণ জমিনীতি এবং রাজ্য তৃণমূল সরকারের জেলা প্রশাসনের অনীহার কারণে আজও সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে বিজেপি উত্তর দিনাজপুর জেলা কমিটির মাধ্যমে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে চিঠি লেখা হয় এবং পরবর্তীতে 2019 সালের মে মাসের পর থেকে রায়গঞ্জ লোকসভায় নির্বাচিত ভারতীয় জনতা পার্টির সাংসদ দেবশ্রী চৌধুরী মহাশয়া দলের সেই কাজের ধারাবাহিকতায় অগ্রগতির খবর নেন। যা তথ্য হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যা প্রদান করেছে, তাতে আগামী সাধারণতন্ত্র দিবসের আগেই ডালখোলা ফ্লাইওভার সহ বাইপাস সেটা আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসী তথা এই এলাকার বাসীর জন্য খুলে দেওয়া হবে। যদিও তার এই মন্তব্যকে কটাক্ষ করেছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার। তিনি বলেন, জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা কেন্দ্র নয়, রাজ্য সরকারই সমাধান করেছে। তার পাল্টা দাবি, 2019 সালে সাংসদ হবার পরেও রায়গঞ্জের সাংসদ কোনো কাজই করেননি, শুধুমাত্র মিথ্যে প্রচার করেছেন। এবারেও একইভাবে তার নামে প্রচার চালানো হচ্ছে। এদের কথার উত্তর দেওয়ার দরকার পড়ে না, কেননা মানুষ প্রতিনিয়ত শিলিগুড়ি থেকে কলকাতার রাস্তায় যাতায়াত করছে। গোটা NH টাই ভাঙাচুরা একটা মৃত্যু ফাঁদে সে NH পরিণত হয়েছে। আজকে ওনারা বলছেন ডালখোলার জমিজটের কারণে নাকি ওভারব্রিজ হয়নি। জমি আজ থেকে অন্তত প্রায় 5 বছর আগে হ্যান্ডওভার করে দিয়েছেন NH ডিপার্টমেন্টের কাছে। শুধুমাত্র এদের অপদার্থতার জন্যই এই ডালখোলার যে আমাদের ফ্লাইওভার সেটা আটকে আছে এবং হচ্ছে না। দীর্ঘদিন ধরে গোটা NH-এর অবস্থাটাই একদম বেহাল। এতদিনে 10-15 বছরে আমরা রায়গঞ্জ থেকে শিলিগুড়ি অবধি সঠিক রাস্তা চালু হতে দেখলাম না, আর এই ডালখোলার কথা এনারা অনেকবারই বলছে, যতক্ষণ না চালু হচ্ছে মানুষ এদের কথা ভরসা করে। উল্লেখ্য, 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে দক্ষিণবঙ্গ তথা রায়গঞ্জ মালদা ও দক্ষিণ দিনাজপুরের যাত্রীরা শিলিগুড়ি ইসলামপুর সহ উত্তরবঙ্গের অন্যান্য স্থানে যেতে চরম ভোগান্তির মুখে পড়তেন ডালখোলা রেলওয়ে ক্রসিংয়ে এসে। সে কারণে দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তি পেতে ডালখোলা বাইপাস নির্মাণের ব্যাপারে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে জেলার সাধারণ মানুষ থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলার উন্নয়নের স্বার্থে এই দাবিতে একমত সব মহলই। 2006 সালে এই যন্ত্রণা এড়াতেই বাইপাস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 5.5 কিলোমিটার দীর্ঘ সেই বাইপাসের কাজ একাধিকবার আটকে যায়। প্রথম অবস্থায় এই কাজের জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি প্রায় 85 কোটি টাকা বরাদ্দ করে। কাজ বিলম্ব হওয়ার জন্য এস্টিমেট বেড়ে যাওয়াতে অতিরিক্ত অর্থ চেয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থা কাজ বন্ধ রাখে। পরবর্তীতে এই কাজের জন্য অতিরিক্ত 19 কোটি টাকা বরাদ্দ করা হয়। অবশেষে 2016 সালে কাজ পুরোদমে চললেও মাঝে আটকে যায় রেল লাইনের ওপর ফ্লাইওভারের নকশার ত্রুটির কারণে। নকশা বদল করে নতুন করে ফের কাজ শুরু। সেই কাজ শেষ হয়ে কবে বাইপাসটি মানুষ ব্যবহার করতে পারে সেদিকে তাকিয়ে আছে জেলাবাসী। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।